এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর কানের দুল। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর কানের দুলের গল্পটি। তামালপুর গ্রামে নিশা নামের একটি মেয়ে বাস করত। নিশা ওর দাদা দাদির সাথে থাকত, কারণ ওর দাদা দাদি ছাড়া এই পৃথিবীতে ওর কেউই ছিল না। নিশা অনেক ভালো মনের একটি মেয়ে ছিল। নিশার দাদা দাদি অনেক কষ্ট করে ওকে পড়াশোনা করিয়ে বড় করে। মহান নামের একটি ছেলে নিশাকে অনেক ভালোবাসত, নিশাও ওকে অনেক পছন্দ করত। একদিন মহান নিশাকে বলল, শোনো নিশা, কালকে আমার মা আর চাচি তোমাকে দেখতে যাবে, দেখো সবকিছু ঠিকঠাক করে রেখো, কোনো সমস্যা যেন না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সবকিছুই দেখে রাখব। নিশা ওর দাদা দাদিকে যে সবকিছু বলল। ঠিক আছে নিশা, তাহলে ওনারা কালকে আসছে, আমরা আমাদের তরফ থেকে কোনো কমতি রাখব না। নিশা অনেক খুশি হলো। পরের দিন মহানের চাচি আর মা নিশাকে দেখতে ওদের বাড়ি এলো। মহান এটা কাকে পছন্দ করলো? মেয়েদের বাড়ি কত ছোট, বসার কোনো জায়গাও নেই, মান সম্মান কিছু থাকবে এই মেয়ের সাথে আমাদের মহানের বিয়ে হলে? হ্যাঁ ঠিকই বলেছ। তখনই নিশা দাদি নিশাকে নিয়ে ওনাদের সামনে এলো। দেখেন ও আমাদের একটা মাত্রই নাতনি। নিশা আর মহান যখন দুজনকে পছন্দ করে তাহলে এই বিয়েতে আমাদের কোনো সমস্যাই নেই। আরে রাখেন রাখেন, বিয়েতে সমস্যা নেই সেটা তো বুঝেছি, কিন্তু টাকা কথার আগে লেনদেনের কিছু কথা বলে নেই। হ্যাঁ বলেন, আপনারা কি চান? আমাদের যৌতুকে অনেক কিছু চাই, না হলে আমরা এই বিয়ে করাতে পারবো না। নিশার দাদা দাদি এত কিছু দেওয়ার মতো অবস্থায় ছিল না, তাই মহানের চাচি আর মা বিয়ে ভেঙে ওখান থেকে চলে যায়। পরদিন মহান নিশার সাথে দেখা করল। আমি তো ব্যাপারটা বুঝলাম না, কিছু জিনিস তো অন্তত পক্ষে তোমরা দিতে পারতে, মারা যা চেয়েছে এগুলো সব না দিতে পারলেও অল্প কিছু তো দিতে, তাহলে তো অন্তত পক্ষে এখন যে আমাদের বিয়েটাই ভেঙে গেল। শোনো মহান, তোমার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তুমি জানো আমাদের অবস্থা কিরকম, তারপরেও তোমরা এত জিনিস চেয়েছো, আমার এখন মনে হচ্ছে আমি তোমাকে পছন্দ করাটাই ভুল ছিল। আজকে থেকে তুমি আমার সাথে আর কোনোদিনও দেখা করবে না। নিশা শোনো 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 না। নিশা মহানের কোনো কথাই শুনল না, ও রাগ করে ওখান থেকে চলে গেল। একদিন নিশার বান্ধবী রুবি ওদের বাসায় এলো। নিশা গ্রামে না দিওয়ালির মেলা হচ্ছে, চল না আমরা দুজনে যাই। হ্যাঁ যেতে তো আমারও ইচ্ছে করছে, কিন্তু দাদির কাছে আগে জিজ্ঞেস করতে হবে আমাকে যেতে দিবে কিনা। চল দাদির কাছে যেয়ে জিজ্ঞেস করি। নিশা আর রুবি নিশা দাদির কাছে যেয়ে মেলায় যাওয়ার কথা বলল। ঠিক আছে, তুই যখন মেলায় যেতে চাচ্ছিস তাহলে যা, কিন্তু আমার কাছে এই 50 টাকাই আছে, এটা নিয়েই তোকে যেতে হবে। নিশা 50 টাকা নিয়ে মেলায় গেল। আরে বা নিশা দেখ কত সুন্দর মেলা, চল চল ওই দোকানটার কাছে যাই। নিশা আর রুবি একটি কানের দুলের দোকানে গেল। নিশা অনেকগুলো কানের দুল দেখলো, দেখার পরে ওর একটি কানের দুল অনেক পছন্দ হলো। এই যে এটা, এটার দাম কত? তুমি তো সব থেকে দামি কানের দুলটাই পছন্দ করেছো, এটার দাম 50 টাকা, এটা একদম 50 টাকা, 1 টাকাও কম হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে এই কানের দুলটি দিয়ে দেন, আমার কাছেই 50 টাকাই আছে। নিশা কানের দুলটি কিনে খুশি খুশি বাসায় গেল। নিশা বাসায় যেয়ে কানের দুলটি পরলো। আমাকে কি সুন্দর লাগছে এই কানের দুলে, ইস আমার যদি একটা স্বর্ণের কানের দুল থাকতো। সাথে সাথে নিশা দেখলো
কানের দুলের বাক্স থেকে আওয়াজ বের হচ্ছে। ও কানের দুলের বাক্স খুলে দেখলো স্বর্ণের দুটো কানের দুল। এসা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে ও ওর দাদা দাদিকে ডেকে ও রুমে নিয়ে আসলো। কি বলছিস নিশা, সত্যি নাকি? তাহলে অন্য কিছু তুই চিন্তা করে দেখ, যদি এটার ভিতরে ওইটা আসে তাহলে ভাববো এটা একটি জাদুর কানের দুল। হ্যাঁ দাদি, তুমি ঠিকই বলছো। আমার ভালো কোনো জামা নেই, যদি আমার অনেকগুলো ভালো ভালো জামা হয়ে যেত। সাথে সাথেই ওরা সবাই খেয়াল করলো কানের দুলের বাক্সটির থেকে আবার আওয়াজ হচ্ছে। তারপরই ওরা দেখলো অনেক সুন্দর সুন্দর জামা এসে পড়ল। দাদি, তাহলে তো এটা একটি জাদুর কানের দুল, তুমি ঠিকই বলেছিলে। তাহলে তো এই কানের দুলের সাহায্যে আমরা অনেক বড় লোক হয়ে যেতে পারবো। হ্যাঁ নিশা, তুই ঠিকই বলছিস। নিশা জাদুর কানের দুলের সাহায্যে অনেক বড় বাড়ি করে ফেলল, আর ওরা অনেক বড় লোকও হয়ে গেল। একদিন যখন নিশা ঘুমাচ্ছিল তখন ও স্বপ্নে ওই কানের দুলওয়ালাকে দেখল। শোনো নিশা, এটা একটি জাদুর কানের দুল। এই কানের দুলটির সাহায্যে আমি গরিব মানুষদেরকে সাহায্য করে থাকি। শোনো, এই কানের দুল কেউই এক সপ্তাহের বেশি ব্যবহার করতে পারবে না, তাহলে এটার জাদু নষ্ট হয়ে যাবে। তোমার মতোই যার এরকম সাহায্যের দরকার, তুমি এই কানের দুল দিয়ে সাহায্য করবে। আর তুমি যাকে দিবে তাকে বলে দিবে সে যেন এক সপ্তাহের বেশি এটি ব্যবহার না করে। পরের দিন সকালবেলা যখন নিশা ঘুম থেকে উঠল তখন ও সবকিছু বুঝতে পারল। নিশা ওর দাদা দাদির কাছে যেয়ে সবকিছু বলল। তাহলে নিশা তুই একটা কাজ কর, এটা নিয়ে যেয়ে তুই মেলায় বিক্রি করে দে। হ্যাঁ দাদি, আমিও এটাই ভাবছি। নিশা কানের দুলটি নিয়ে মেলায় গেল। মেলায় যেয়ে ও কানের দুলের একটি দোকান দিল। ওর কানের দুলের দোকানে অনেক মেয়েরাই আসলো, কিন্তু একটা মেয়ে দাঁড়িয়েছিল, কিছুই কিনছিল না। তখন নিশা ওকে বলল, শোনো, তুমি কি কোনো কানের দুল নিবে? তুমি কি কানের দুল কিনতে চাও? আসলে আমার কাছে কোনো টাকা নেই, আমি এমনি মেলা দেখতে এসেছি। আমার তো অনেক কিছুই কিনতে ইচ্ছে করছে, কিন্তু টাকা না থাকার কারণে আমি কিছুই কিনতে পাচ্ছি না। নাও এই যে, আমি তোমাকে এই জাদুর কানের দুলটি দিচ্ছি, এটা দিয়ে তুমি তোমার যা কিছু দরকার সব কিছুই পেয়ে যাবে। কিন্তু মনে রাখবে, এক সপ্তাহের বেশি এটা তুমি তোমার নিজের কাছে রাখতে পারবে না, এটা তুমি অন্য কাউকে দিয়ে দিবে যার এটা তোমার মতোই অনেক প্রয়োজন, না হলে কিন্তু এটা জাদু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নিশা এভাবে অসহায় মেয়েটিকে জাদুর কানের দুল দিয়ে সাহায্য করল। এরপর নিশার একটি বড় লোক ছেলের সাথে বিয়ে হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর থালা। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর থালার গল্পটি। এক গ্রামে নন্দিনী নামের একটি মেয়ে বাস করত। নন্দিনী অনেক অহংকারী ছিল। নন্দিনীর একটি খাবারের দোকান ছিল। নন্দিনীর টাকা পয়সা অনেক ছিল, কিন্তু নন্দিনী কখনোই কাউকে সাহায্য করত না। নন্দিনী কাস্টমারদের সাথেও বেশি ভালো ব্যবহার করত না। একদিন এক কাস্টমারকে নন্দিনী বলল, এই নেন আপনার খাবার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নন্দিনী কাস্টমারকে উত্তর না দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর একটা কাস্টমার নন্দিনীকে এসে বলল, আমাকে আর একটু রাইস দেন তো। নন্দিনী রেগে গিয়ে বলল, কিসের রাইস? হ্যাঁ, 100 টাকার খাবারে আর কোনো রাইস দেওয়া হবে না, এতটুকু খেলে খাবেন, না হলে চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, টাকা দিলে তাহলে আমি দিব, দিচ্ছি আপনাকে রাইস। কেমন দোকানদার, কি বাজে ব্যবহার, আর কখনো আসবো না এই দোকানে। নন্দিনীর একটা বান্ধবী ছিল,
রুবিনা। রুবিনা অনেক দয়ালু ছিল। রুবিনা মানুষকে সাহায্য করতে অনেক পছন্দ করত। দেখেন, আমার কাছে বেশি টাকা নেই, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কি এই টাকার মধ্যে একটু খাবার দেয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি বসুন, আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। রুবিনা দান করতে অনেক পছন্দ করত। রুবিনা কাস্টমারটিকে খাবার দিল। কাস্টমার খাবার খেয়ে রুবিনাকে বলল, তোমার অনেক ভালো হবে, আমি দোয়া করছি। রুবিনা অনেক খুশি হয়ে গেল। একদিন রুবিনা আর নন্দিনী দোকান শেষ করে বাসা যাচ্ছিল, তখন ওদের দেখা হলো। কিরে রুবিনা, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো সব সময় ভালো থাকি। তোর ব্যবসা কেমন চলছে রে? হ্যাঁ আমার ব্যবসা ভালোই চলছে। তোরটা কেমন চলছে? হ্যাঁ আমারটাও ভালো চলছে, আজকে অনেক খাবার বেঁচে গিয়েছিল, মানুষকে ফ্রিতে দিয়ে দিয়েছি। কেন কেন মানুষকে দিয়ে দিলি? পাগল নাকি তুই? এই খাবার তো তুই কালকেও বিক্রি করতে পারতি। না মানে বাসি খাবার মানুষকে বিক্রি করব? হ্যাঁ আমি তো এটাই করি। আমি ভাই তোর মতো এত দানশীল না, আমি আমার ব্যবসা অনেক ভালো মতোই করি, আমি কখনো আমার ব্যবসায় ক্ষতি হতে দেই না। কিন্তু দান করলে তো কোনো সমস্যাই নেই, ওরা তো না খেয়ে থাকে, আমার খাবার বেঁচে গেলে আমি দিয়েই দিতে পারি। থাক বাবা, এগুলো তোর ইচ্ছা, আমার কিছুই আসে যায় না। ঠিক আছে চললাম, আবার দেখা হবে। এটা বলে নন্দিনী ওখান থেকে চলে গেল, আর রুবিনাও বাসায় চলে গেল। একদিন রুবিনার স্বামী অনেক অসুস্থ হয়ে পড়ল। রুবিনা ছাড়া ওর স্বামীকে দেখাশোনা করার কেউই ছিল না, তাই রুবিনা দোকানেও যেতে পারত না। আস্তে আস্তে রুবিনা দোকানটিও বিক্রি করে দিল, তারপর ওর বাড়িটিও বিক্রি করে দিল। এরপর রুবিনার কাছে আর কোনো টাকা পয়সাই ছিল না, আর বিক্রি করারও কিছুই ছিল না। যাই, আমি একটা কাজ করি, নন্দিনীর কাছে যেয়ে একটু সাহায্য চাই, ও তো আমার বান্ধবী, ও নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবে না। রুবিনা অনেক আশা নিয়ে নন্দিনীর কাছে গেল, যে নন্দিনীকে বলল, নন্দিনী আমার অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে, আমার আর্থিক অবস্থা একদমই ভালো নয়, আমার কিছুই নেই এখন, দোকানটাও বিক্রি করে দিয়েছি, তুই যদি আমাকে কিছু ধার দিয়ে আমাকে সাহায্য করতে, তাহলে আমি আমার দোকানটা আবার শুরু করতে পারতাম। দেখ আমি তোকে আগেই বলেছিলাম, এসব দান টান এত করিস না, দান করে কিছু তো করতেই পারলি না, উল্টা গরিব হয়ে গেলি, এখন এসেছিস আমার কাছে টাকা চাইতে, কি লজ্জার ব্যাপার তাই না? রুবিনার মন অনেক খারাপ হয়ে গেল। দেখ আমি তোকে টাকা দিয়ে তো সাহায্য করতে পারবো না, কিন্তু আমার যেহেতু খাবারের বিজনেস অনেক ভালো চলছে, তাই আমি তোকে এক থালা খাবার দিয়ে দিচ্ছি, বাসায় যেয়ে এটা তুই আর তোর স্বামী খেয়ে নিস। রুবিনা কিছুই বলল না, খাবার হাতে নিয়ে ও বলল, তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই আমাকে এক বেলা একটু খেতে দিয়েছিস। এটা বলে রুবিনা চলে গেল। বাসায় যাওয়ার পথে রুবিনা দেখল একটা বুড়ো মহিলা থালা হাতে করে দাঁড়িয়ে আছে, তখন ও ওনার কাছে যেয়ে বলল, আপনার কি হয়েছে, আপনি এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছেন? আমার অনেক ক্ষুধা লেগেছে, অনেক দিন হয়ে গেছে কিছু খাই না, আমাকে একটু খাবার দিবে? রুবিনা কিছু চিন্তা না করেই ওর হাতে যে খাবারটি ছিল ওইটা বুড়ো মহিলাকে দিয়ে দিল। এই নেন, এই খাবারটা আপনি খেয়ে নেন, আপনার ভালো লাগবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বুড়ো মহিলাটা খাবার খেল, খাওয়ার পর উনি রুবিনাকে বলল, দেখো তুমি আমাকে সাহায্য করেছ, তাই আমার কাছে তোমাকে দেয়ার কিছুই নেই, আমি তোমাকে এই থালাটি দিচ্ছি। না না আমার কিছুই লাগবে না, আপনি আমার জন্য দোয়া করবেন। না না তুমি এই থালাটি নিয়ে যাও। বুড়ো মহিলাটা অনেক জোর করে রুবিনাকে থালাটি দিয়ে দিল। রুবিনা খালি থালাটি নিয়ে বাসায় গেল। হঠাৎ করে রুবিনা দেখলো থালাটি থেকে একটি আলো বের হচ্ছে,
তখন রুবিনা থালাটির কাছে গেল। আমি একটি জাদুর থালা, আমার কাছে তুমি যেটা চাবে সেটাই পেয়ে যাবে। আপনি আমাকে তাহলে আমার দোকানটি ফিরিয়ে দিন, তাহলে আমি ওই দোকান থেকে যে টাকা পাবো সেটা দিয়ে আবার বাড়ি করতে পারবো। তুমি অনেক ভালো আর লোভী নও, তুমি অনেক দানশীল, তাই আমি তোমার দোকান আর বাড়ি দুটোই ফিরিয়ে দিচ্ছি। রুবিনা অনেক খুশি হয়ে গেল। রুবিনা ওর দোকান আবার শুরু করলো। এরপর রুবিনা থালার সাহায্যে মানুষকেও সাহায্য করা শুরু করলো। রুবিনার দোকানে সবসময় ভিড় লেগেই থাকতো। আস্তে আস্তে রুবিনা অনেক বড় একটি রেস্টুরেন্ট দিয়ে দিল। আর নন্দিনীর খারাপ ব্যবহারের কারণে ওর দোকানে কেউই যেত না। একদিন নন্দিনী রুবিনার বাড়ি গেল, যে ও জানলা দিয়ে দেখলো রুবিনা কিভাবে জাদুর থালার সাহায্যে সবকিছু পেয়ে যাচ্ছে। তাই তো বলি, এত বড় রেস্টুরেন্ট কিভাবে দিল, তাহলে ওই জাদুর থালার সাহায্যেই এটা পেয়েছে। আমি দেখে নিচ্ছি তোকে। রুবিনা বাসা থেকে বের হতেই নন্দিনী ও থালাটি চুরি করে ওর বাসায় নিয়ে গেল, যে জাদুর থালাকে বলল, জাদুর থালা, তুমি আমাকে এই বাড়ির থেকে অনেক বড় একটি বাড়ি করে দাও, আর আমাকে অনেক অনেক টাকা পয়সাও দাও। তখন জাদুর থালা ওকে বলল, তুমি অনেক লোভী আর তুমি মানুষকে সাহায্যও করো না, তুমি অনেক অহংকারী একটা মহিলা, তাই আমি তোমাকে কিছুই দিব না, উল্টা আমি তোমার থেকে সবকিছু নিয়ে নিব। জাদুর থালা রুবিনার বাড়ি দোকান দুটোই নিয়ে নিল। নন্দিনী কাঁদতে কাঁদতে রুবিনার কাছে গেল, যে ওকে ওর থালা দিয়ে সবকিছু খুলে বলল, আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। তুই এত কিছু হওয়ার পরও আমাকে সাহায্য করবি, তুই আসলেই অনেক ভালো, আমি তোর কাছে মাফ চাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে মাফ করে দিচ্ছি। তারপর রুবিনা জাদুর থালার সাহায্যে নন্দিনীর সবকিছু ফিরিয়ে দিল। এরপর নন্দিনীও অনেক ভালো হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর থালার গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, তুমি যদি দয়ালু হও আর মানুষকে সাহায্য করো, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করবেই। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।